গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দাঁড়াও, জানালাটা খুলে নি। কেন খুলি না জানো? রোদ ওঠে আর কড়াইতে পড়ে আর সেটা চোখে লাগে। এই একটা পার্ট খোলা থাক, এই যে ডাইরেক্ট কড়াইয়ের উপরে পড়বে আর আমি কড়াইয়ের দিকে তাকাতে পারবো না, চোখে লাগে। তো এখন বাজে সকাল 7:47, সকাল 7:48। আর আমার এদিকে বরের যা মানে নিয়ে দিয়ে যাবে সেগুলো সব গুছানো হয়ে গেছে। আর এখানে আমি আলু ভাজা করছি, ডালের সাথে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে। একটা আলু ভাজছে ওর জন্য শুধু, আর আমি পটল ভাজা দিয়ে খাবো, কারণ পটল ভাজা দিয়ে অল্প পটল ভাজা হলেও খাওয়া যায়, আলু ভাজা এক গাদা না হলে খাওয়া যায় না, আর এক গাদা আলু ভাজা ভালো লাগে না। তো কী কী রান্না হয়েছে মানে গতকালকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, মাছটা এখনও জাল দেওয়া হয়নি। দাঁড়াও, এই যে দেখো আলু ভাজছি, এখানে একটা আলু নিয়েছি, এখানে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে সেই পাঁচন, পরশু দিনের পাঁচন। কোয়ান্টিটিতে এত করা হয় আর স্বাদে এত ভালো হয় যে এটা মানে কি বলবো, এক সপ্তাহ ধরে খাওয়া হয় আমাদের বাড়িতে। তবে না, এখন আর অত কোয়ান্টিটিতে হয় না, আগে সারা পাড়ায় বিলানো হতো, এখন আর সেটা করা হয় না। এখন ওই আমাদের বাড়ি, আমার ননদের বাড়িতে এই এই এইটুকুই হয়। এদিকে আমার আলু ভাজা পুড়ে যাবে, নাড়া না দিলে মাঝে মধ্যে। তো আজটা একটুখানি কমিয়ে দিয়ে আমি একটুখানি কথা বলে নিই, না সকালবেলা আমার কথা বলার টাইমই থাকে না একদম। আর এটা এখনো ফাঁকা আছে, তারাও দিচ্ছি, এটার মধ্যে কী দেবো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাড়িতে পাতা দই, এটার মধ্যে বিট লবণ একটুখানি অ্যাড করবো, তারপরে এই যে এই টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো। আজকের থেকে পাতা শুরু হলো, আর চা খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, কাপ খালি। আর এই যে হচ্ছে ডাল, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে। একটুখানি সরলেই না পুড়ে যাবে, চোখের আড়াল হলেই আগুন পুড়িয়ে দেবে একদম। আর এই হচ্ছে মুড়ি ঘণ্ট। এখানে কি তোমাদের মনে হয় যে একজনের মুড়ি ঘণ্ট আছে? নিশ্চয়ই না, তাই না? আমি এই জন্য এটা দেখানোর জন্য, এটা জাল দেওয়া হয়ে গেছে, কড়াই থেকে এখনও টিফিন বাটিতে ঢালিনি, এই কারণের জন্যই। আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু, সেটা তোমরা দেখেছো কি না জানি না, এই যে। আর ব্যাস, এই হচ্ছে আজকে নিয়ে যাচ্ছে। তো এই মুড়ি ঘণ্টাটা তোমাদেরকে কেন দেখালাম বলো তো? এখন তো আমার ব্লগ ভিডিও বলো, কন্ট্রোভার্সি ভিডিও বলো, আমার হাজব্যান্ডের ভিডিও চ্যানেলের বলো, ভিডিও বলো, অনেকেই বেশ দেখছে, তো ভালোবেসে তো দেখছে, অনেকে অনেকে ভালোবেসে দেখছে আর খুঁটিয়ে খুঁটিয়ে কন্ট্রোভার্সি করার জন্য দেখছে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, নতুন একজন যুক্ত হয়েছে কন্ট্রোভার্সির লাইনে, সে ঠিকমতো কন্ট্রোভার্সি করতে পারছে না, কি আর করা যাবে বলো, কাঁচা তো, সবে শুরু করেছে, আস্তে আস্তে হয়ে যাবে, ভরসা আছে তার উপর। তবে হ্যাঁ, ঝগড়ার পরিমাণটা কমালে একটুখানি ভালো হয়। যাই হোক, এখানে আমি জ্ঞান দিতে আসিনি, এখানে আমি বলতে এসেছি এই যে মুড়ি ঘণ্টের পরিমাণটা, ঠিক আছে, এটা এতগুলো কেন, এটা এতগুলো কেন, কারণ এটা দিয়েছে, শুধু ছেলের উদ্দেশ্যে দেয়নি, বৌমার উদ্দেশ্যেও দিয়েছে, এই কারণে পরিমাণটা এতটা, ঠিক আছে। অনেকে বলছে যে আমাকে নাকি ভিক্ষে করে দিচ্ছে, তারপরে তোমার হাজব্যান্ড নাকি নিজে কম খেয়ে আমাকে দিয়ে যাচ্ছে, এ সমস্ত আত্মাপ্রী কথা ভাবতে ভাবা যায়। তো তোমাদেরকে জাস্ট কোয়ান্টিটিটা দেখালাম, আর পাঁচন যেদিন এনেছিলাম সেদিনও তোমাদের কোয়ান্টিটি দেখিয়েছিলাম। অল্প পরিমাণে করা হয় না, আমি একটা মাত্র প্রাণী, ঠিক আছে, যে কিনা আমি আলাদা, আমাকে খেতে হয়। তো আমাদের বাড়িতে আমরা মাত্র চারজন মানুষ, মাত্র চারজন মানুষ। এইবার তিনজনের রান্না করা হচ্ছে, মলিনাদি তিনজনের রান্না করছে, একজনের জন্য কতটুকু পরিমাণ করতে হয় সেই জন্য কিন্তু দয়া ভিক্ষা এইগুলো কিন্তু করতে হয় না, এটা এমনি হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। আমরা কি মাপে মাপে দুজন মানুষ, দুজনের রান্না কি মাপে মাপে কখনো করা যায়? না কখনো ভাত করা যায়, না কখনো তরকারি করা যায়, ঠিক আছে। এইবার সেটা আমাকে মাথায় রেখে আমি বারবার বলেছি যে আমি যেই জিনিসগুলো ভালো খাই, ভালো খাই মতলব ভালো খাই বলাটা ভুল, ভালো তো আমার যেগুলো বারণ সেগুলো বেশি ভালো খাই, মানে যেগুলো আমি খেতে পারি সেইগুলো কোয়ান্টিটিতে আমাকে মাথায় রেখে বেশি করে করা হয় আর আমার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এটা দয়াও না, এটা ভিক্ষাও না, এই কথাগুলি মানে এখানে অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। তো যারা করছে তারা কাঁচা, প্রচণ্ড পরিমাণে কাঁচা কন্ট্রোভার্সিতে, ঠিক মতো না বুঝে করতে নেই কন্ট্রোভার্সি। তো যাই হোক, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, এখন আমি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমার ফোনে ভিডিওগুলো, ওর ভিডিওগুলো ট্রান্সফার করবো। একটা দিকে তো আর কাজ না, হাজারো দিকে কাজ,
আর একটা চ্যানেল নিয়ে তো বসে নি, হাজারটা চ্যানেল খুলে বসে আছি, তো সেই দায়িত্ব সেই চাপ তো আমাকে সামলাতেই হবে। তার মধ্যে তোমরা যে সাপোর্ট করছো, তোমরা যে দেখছো, এই আমার কাছে অনেক, এখানেই আমার কষ্টের সার্থকতা। তো চলো আর বকবক করবো না, বরে ভাতটা ঠান্ডা করতে দেবো, যেটা খেয়ে যাবে, কারণ অত্যধিক গরম পড়েছে, অত্যধিক, সকালবেলার থেকে ঘামতে ঘামতে শেষ, আর গ্যাসের সামনে দাঁড়ানোই যাচ্ছে না। তো ওর ভাতটা জোড়াতে দিই, তাহলে করে ও খেতে অসুবিধা হবে না, কারণ স্নান করে আসলে পরে সাথে সাথে ফ্যান ছেড়ে খেতে খাওয়াটা উচিত না, ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা, আমি স্নান করে এসেছি, রান্নাঘর মুছে টুছে নিয়ে 12:44 বাজে, অর্থাৎ 12:45 বাজে, যা যতটুকু রান্নাবান্না করেছি রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ভিডিও দুটো চ্যানেলের ভিডিও এডিট করলাম, ছাড়লাম, এই স্নান করলাম। তার আগে তো শেরুর খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আমার আগে শেরুর খাওয়া দাওয়া হয়ে গেছে, 8:30 সময় শেরুকে খেতে দিয়ে দিয়েছিলাম। এখনও ঘরে আছে, ফ্যানের তলা থেকে কিছুতেই নড়ছে না, খাটের তলায় টান টান হয়ে শুয়ে রয়েছে, পুরো লম্বা হয়ে, ওর খুব কষ্ট হচ্ছে, এই জন্য সারাক্ষণ 24 ঘন্টাই ফ্যানটা চলছে। এখন ভাবছি ওই ঘরের খাটের উপরে নিয়ে গিয়ে বসবো, ভাতটা উতরে যাক, ওকে নিয়ে গিয়ে বসবো, কারণ কখন খাটের থেকে পড়ে টড়ে যাবে সেই ভয় আছে। তো আমি এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর যেহেতু বাজারে যাওয়া হয়নি, শেরুর মাংস আনা হয়নি, সেই কারণে মলিনা দিকে বললাম যে শেরুর জন্য 3টি রুটি করতে। তো দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। তো এই যে দেখো, শেরুর 3টে রুটি এখানে ভাজ করে রেখে দিয়েছি, আর আমি থালা দিয়ে ঢেকে রাখলাম। এটা এই যে শেরুর বাটিটা এখানটায় রেখে দিই, নিচের বাসন কটা মাজা হয়ে গেছে। এই হাঁড়িটাকে একটুখানি কাত সোজা করে, মানে খাড়া করে রাখলাম, তাহলে এই যে এই যে এই এইগুলিতে জল জমে থাকে, সেটা পড়ে যাবে। আর ওপরের বাসন মলিনাদি মারছে, এখন ওই যে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, বাইরে যা রোদ গো, যাওয়া যাচ্ছে না। তো ভাতটা বসালাম, আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, 11:12 আর আমরা এই ঘরে আছি, আর এই যে এতক্ষণ চুপ করে জানালার পাশে বসেছিল, যেই আমি ক্যামেরাটা অন করলাম অমনি চলে গেছে, মানে ও সহ্য করতে পারে না, আর ওই জানলার কাছে চুপ করে বসে বসে দেখছে, কি যে দেখছে ভগবান, তাই না বাবা, ছোট আমার ছোট। তো আমরা দুজনে মা ছেলে এখানে বসে আছি, তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটুখানি ক্যাচ করি, তোমাদের সাথে শেয়ার করি। ও বেশ খুব সুন্দর জানলা দিয়ে দেখছে, সবসময় ওই ঘরে থাকে, তো এই ঘরে তো আনাই হয় না, রাত্রেবেলা খুব কম আনি, যখন ওই আমি ভিডিও টিডিও করি আমার বরের সাথে ও আসে থাকে, ও দেখো চুপ করে বসে আছে জানলা দিয়ে, কি সুন্দর দেখছে বাবা, কি দেখছে বাবা, যত অস্বস্তি, ক্যামেরা খুললেই অস্বস্তি, তাই না বাবা, ক্যামেরা খুললেই অস্বস্তি, ক্যামেরা খুললেই অস্বস্তি বাবা। আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, ক্যামেরা মোটে দেখবে না, ক্যামেরা মোটে সহ্য হয় না, চলো ছোনা ছোনা। ক্যামেরা খুললে কিভাবে যে বোঝে বন্ধুরা, সত্যি আমি নিজেও বুঝতে পারি না। আস বসো, এখানে সুন্দর করে বসো, চুপটি করে বসেছিল তো বাবা, আস আসো আসো, ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে, আসো বসো বসো বসো, আসো মানে আসো, আচ্ছা আচ্ছা, ধরতে গেলেই চলে যাবে, ধরতে কেউ পারবে না, ক্যামেরা ক্যামেরা সায়, ক্যামেরা দেখলে বড্ড লজ্জা পায়, ক্যামেরা দেখানো যাবে না, আমার পিছনে লুকাইছে দেখো, এ বাবা বসো বসো, হ্যাঁ বসো, পাখির ডাক শোনো, বসো পাখির ডাক শোনো আর বসো, হ্যাঁ এই বসো বসো, আমি ভাতটা গদ দিয়ে আসি, হ্যাঁ হ্যাঁ বাবা তুমি বসো, আমি ভাতটা গদ দিয়ে আসি, তুমি বসো বসো বসো, আমি কোথাও যাচ্ছি না, আমি রান্না করে যাচ্ছি, আবার চলে আসবো চলে আসবো চলে আসবো চলে আসবো চলে আসবো। তুই তো ভিডিও দেখলে লজ্জা পাস, ভিডিও করতে লইলি হয়েছে, আমার কামড়ে রাখে না, হুম হুম, ওই দেখ মলিনাদি গেল গিয়া, মলিনাদি গেল গিয়া, মলিনাদি গেল গিয়া গেল গিয়া গেল গিয়া, হ্যাঁ বসো
বসো, ভদ্র ছেলের মতন বসো। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ হচ্ছে তোমার, তোমাদের হচ্ছে ওই যে যেই খেলনাগুলো অর্ডার করেছিলাম না সেগুলো তো খেয়ে নিচ্ছিল, ওই যে বোনগুলো লাইলনের বোনগুলো খেয়ে নিচ্ছিল, সেই কারণে ওর জন্য এই ক্যালসিয়াম বোন অর্ডার করেছি। দাঁড়া না দিচ্ছি, ও এখন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওটা দিয়ে নিয়ে আগে। দাঁড়া না বাবা দাঁড়া, তোমার জন্যই, তোমার জন্যই এগুলো। এক একটা প্যাকেটে পাঁচটা করে আছে, পাঁচটা করে আছে এক একটা প্যাকেট, তিনটে প্যাকেট আছে, তিন পাঁচা পনেরোটা, ২৮০ টাকা নিয়ে প্লাস্টিক খায় না, না 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 না, হ্যাঁ না। এবার এইটা চিবা, সারাদিন ধরে চিবা। তো এই যে দেখো বোনগুলো, কোনো স্মেল নেই, তবে ওই যে স্টিকগুলো যে এনেছিলাম ঠিক সেই, এগুলো সেই। এবার তুমি খাও বাবা, তোমার আর কিচ্ছু হবে না, এবার এগুলো পেটে গেলে আর ফাগু দিয়ে পড়বে না। একটা একটু ডিফেক্ট দেখছি, বেশ কিন্তু মোটাও আর মোটা মোটা, ভেতরে ভেতরে আবার কি দেখো, এটা এইটা একটুখানি ডিফেক্ট দেখছি আমি, কালারটা কিরকম যেন আমার, এটা বাজে স্বভাব, তোমরা সবাই যেন গন্ধ সুখী। চলো দুটো বাজে আমি খেয়ে নিই, ওর তো রুটি খাবে, ও আজকে রুটি খাবে, দেবো রুটি যদি খায় খাবে, নতুবা দই দিয়ে ভাত খেতে হবে, মাংস আনা নেই। এই যে আরো দু প্যাকেট আছে এখানে, এই ভালো, এই সেফ, এ যদি খেয়েও ফেলে অসুবিধা হবে না, ও তো খেলে না, ও খাইয়া ফেলে। আরো দু প্যাকেট, চলো এগুলো আমি গুছিয়ে রেখে দিই আর আমি ভাত তো খেয়ে নিই। তো বন্ধুরা এটা কি কন্টেনার, 10:02 বাজে আর বড়ি মাত্র চলে আসলো, তো ভাবলাম ভিডিওটা আমি এন্ড করে দিই। আর এই যে দেখো কন্টেনার নিয়ে এসছে চারটে, আর কি সেরুর পেডিগ্রি, দাঁড়াও পেডিগ্রির গ্রেভি, এই চারটে কন্টেনার এয়ারটাইট, আর এই হচ্ছে সেরুর এই পেডিগ্রির গ্রেভি, এইটা নিয়ে আসলো, একটা গ্রেভি আছে, একটা গ্রেভি কালকে কাটা হয়েছে আর দুটো এনে রেখে দিল, এখন এই দুটোটা ফ্রিজে রেখে দেবো। আর ভাতটাকে আমি গড় দিতে গেছিলাম, কারণ দেরি হয়ে গেছিলো আজকে ভাত বসাতে বসাতে, তো অসুবিধা নেই, ও আজকে টাইমলি এসছে, বুঝতে পারলে তো, ও এত টাইমলি আসে না। শেরুকে বাথরুমে রেখে আসছি শিশু করানোর জন্য, আর এখন আমি ভাত গড় দেবো আর ভিডিওটাও এন্ড করতে এলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এসটি সুইট ব্লগের পাশে থেকো, টাটা।